দিদি, আজকের দিনটা অফিস যাস না প্লিজ, আর কোনো দিন বলবো না। আমার আজ একটা কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে, যেন একটা লম্বা ছুটি শুরু হতে চলেছে। খুব ভালো লাগছে। জানিস দিদি, তোরা ভাবিস আমি কিছু জানি, কিন্তু আমি সব জানি। ডাক্তার বলে দিয়েছে আমার দিন শেষ হয়ে এসেছে। পাছে আমি কষ্ট পাই, তাই তোরা আমার সঙ্গে লুকোচুরি খেলেছিস। আমি জানি আমার চিকিৎসার সব খরচ রাজীবকে দিয়েছে, অথচ মা জানেন যে ডাক্তারবাবু আমার ফ্রি ট্রিটমেন্ট করছে। দিদি, রাজীবটাকে একবার আসতে বলবো। রাজীবটা এলেও কি বলবো, ইউ আর গ্রেট, তুমি কখন হাঁটতে শিখবে? রাজীব আসেনি? না, কাল উনি অ্যারেস্ট হয়েছে। ভালোই আছে। ওনার কোনো উপায় ছিল না, ওনাকে ফোন পর্যন্ত ধরতে দেওয়া হয়নি। আজ দুপুরে কোর্টে তুলবে। তুমি যাবে? ওকে বলো ডেভিডের সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না। আর বলো লতিকা ওকে কোনোদিন ভুল বোঝেনি। ও জিতুক বা হারুক, ওই আমাদের হিরো, আমাদের সত্যিকারের নায়ক।